দেড়টার সময় কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপির দুই প্রার্থী তাবিত এবং ইশরাক। বিএনপির আবার ফিনিক্স পাখির মতো উঠছে বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উঠছে, সুতরাং তারেক রহমানকে আবার দমিয়ে ফেলতে হবে, তাকে আবার ফেলে দিতে হবে, কারণ তারেক রহমানের অসাধারণ সাংগঠনিক দক্ষতা আছে। এই কয়েক বছর এবং অল্প সময়ের মধ্যে সংগঠনকে একটা কাঠামোর মধ্যে আনার কাজ প্রায় শেষ করে ফেলেছেন, এখানেই হয়েছে কাল। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিন সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে করে মির্জা ফখরুল বলেন, আমাদের কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নেই, পুলিশ ও আওয়ামী লীগ সরকার কোনো ছাড় দেবে না, প্রশ্নই উঠতে পারে না, জনগণের শক্তি দিয়ে ছাড়টা আদায় করে নিতে হবে। তিনি আরো বলেন, বিএনপি এবার কোনো মতেই পরাজিত হবে না, এবার আমাদের বিজয় লাভ করতেই হবে, এর কোনো বিকল্প নাই, কারণ ভোলায় নূরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওনের আত্মত্যাগকে কোনো মতেই বৃথা যেতে দেয়া যাবে না, সরকার আন্দোলনকে বিএনপি খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে মন্তব্য করে ফখরুল বলেন, এজন্য আমাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে নিতে হবে, আমরা যেন নতুন কোনো চক্রান্তের মধ্যে পড়ে না গিয়ে আবার সরকারকে সুযোগ না করে দেই আমাদেরকে দমন করবার জন্য। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত সহজে মুক্তি পাওয়ার কথা না, এত সহজে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে না, সহজ সমাধান নাই যে আমরা পুরোপুরি মুক্তি পেয়ে যাব, এই লড়াইটা লড়তে হবে, আমাদের অনেক বয়স হয়েছে, এই লড়াই লড়ছি ছাত্র অবস্থা থেকে, আর আজকে এই লড়াইয়ের দায়িত্বে এসে পড়েছে তরুণ সমাজের উপরে। নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ওই দিন রাতেই এসপি বললেন যে এটা কার ছেলে, কোন দলের ছেলে, কি ছেলে, এটা এখনো নির্ধারিত হয়নি, তবে তার চাচা আওয়ামী লীগ করেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি সে কোন দল করে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সে একজন শ্রমিক, গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাকে তারা তোমরা গুলি করে হত্যা করেছো, গুরুত্বপূর্ণ হচ্ছে যে গুলি করার কোনো পরিবেশ সেখানে সৃষ্টি হয়নি, প্রত্যেকটা বিষয়ে তো একটা আইন কানুন আছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, শাওন অবশ্যই যুবদলের কর্মী ও নেতা, শাওন অবশ্যই বিএনপিকে সমর্থন করত এবং কাজ করত। মির্জা ফখরুল বলেন, সময়টা এখন বেশি বক্তব্য করার সময় না, এখন যত কম কথা বলি, কাজ যত বেশি করি তত ভালো হবে, আজকে ৫১ বছর পরে আমাদের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই করতে হচ্ছে, ৫১ বছর পর আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করতে হচ্ছে, এটা আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় হয়নি রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী এ সময় ভারতীকে ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছেন, তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে দেন দরবার করতে গেছেন তিনি, জনগণ সেটিকে সত্য বলেই মনে করছেন। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখন একটি সময় এসেছি যখন চারিদিকে অন্ধকার, কারো কোনো কথা বলার অধিকার নেই, দেশে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, সভা সমাবেশ করা সার্বজনীন গণতান্ত্রিক অধিকার, কিন্তু সমাবেশ যারা করছে তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে। আপনারা জানেন জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্য সামগ্রী বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আমাদের যে কর্মসূচি চলছে সেগুলোতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম নির্যাতন চালাচ্ছে প্রতি মুহূর্তে, তাদের আক্রমণ, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ চোখ হারাচ্ছেন, তিনজনের জীবনও চলে গেছে। বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতৃবৃন্দকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী কি দেন দরবার করতে গেছেন, এই দেন দরবার করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু বিক্রি করেছেন সেটাই এখন দেখার বিষয়। জনগণ চেয়ে আছেন প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কি করছেন, কতটুকু সার্বভৌমত্ব বিক্রি করে নিজের অবৈধ ক্ষমতা টিকে রাখার চেষ্টা। বিএনপির এই মুখপাত্র বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম প্রতি মুহূর্তে বৃদ্ধি করা হচ্ছে, গতকালও ডিমের দাম আরও বৃদ্ধি করা হয়েছে, বিরোধী দল হিসেবে আমরা যখন প্রতিবাদ করছি তখনই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর চণ্ড মূর্তি নিয়ে আবির্ভূত হচ্ছে, আজকে দেশের মানুষকে অনাহারে রেখে দুর্ভিক্ষের মধ্যে ফেলে রেখে অবৈধ প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেছেন। প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখে রিজভী বলেন, আপনি প্রধানমন্ত্রী ভারত গিয়ে
তিস্তা চুক্তি করতে পারেনি। এখন আমাদের যে ন্যায্য পাওনাটা সেটি আমাদের আমাদের অভিন্ন নদীগুলো সেগুলোর আপনি একটু আদায় করতে পারেনি। আজকে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছেন অথচ আমাদের ন্যায্য হিস্সা একবার আদায় করতে পারেনি। বিএনপি নিজেরাই দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে হামলা করছে সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যুগে যুগে একদলীয় কর্তৃত্ববাদী শাসকরা করে আসছেন, গণতান্ত্রিক শক্তির উপর তারা বুলডুজার সিস্টেম রোলার চালিয়ে তারাই আবার মিথ্যে স্টেটমেন্ট দেন। মিয়ানমারের বিষয়ে জানতে চাইলে রিজবে আরও বলেন, এটা তো নির্বাচিত সরকার নয়, তাদের গণভিত্তি নাই, তাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত দুর্বল এবং নত জানো। দেশের এমন পরিস্থিতিতে একটা যে শক্ত প্রতিবাদের ভাষা সেটাও সরকার দিতে পারছে না, কারণ একদিকে তাদের গণভিত্তি নাই, অন্যদিকে অন্যান্য দেশের সমর্থনে তাদের টিকে থাকতে হচ্ছে, এই কারণে নত জানো হয়ে তাদের থাকতে হচ্ছে। এদিকে জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, বললেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, দেশকে জাতিকে রক্ষা করতে হলে এই লুটের সরকার ভোট ডাকাতির সরকারের হাত থেকে মুক্ত করতে হবে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাইফুর রহমান সাহেব বাংলাদেশের উন্নয়নে টেকসই উন্নয়নের জন্য যেটা দরকার সেটা করার জন্য কোনো রকমের উনি ভ্রূক্ষেপ করতেন না। অনেকে বলেন যে অর্থমন্ত্রী হিসেবে উনি একটু কঠিন ছিলেন, কিন্তু কঠিন সেখানে ছিলেন যেখানে তিনি দেখেছেন এখানে অপব্যয় করবে সেখানে, কিন্তু তিনি কোনো রকমের ছাড় দেন নাই, যেখানে দেখেছেন এই কাজটা করলে দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং এই দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় হবে সেটার জন্য অর্থ খরচ করতে তিনি কখনো পিছপা হন নাই। আমরা যখন 2001 সালে আবার ক্ষমতায় আসলাম, আমাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এখানেও আমার অভিজ্ঞতা তিনি যে এদেশের শিক্ষা স্বাস্থ্য ও এই ব্যাপারে যেখানে যাওয়া প্রয়োজন তিনি করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি বলেন, এম সাইফুর রহমান দেশের স্থিতিশীল অর্থনীতি গড়ার জন্য ভ্যাট থেকে শুরু করে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, আজকে সেগুলোকে ব্যবহার না করে যেভাবে লুটপাট করা হয়েছে তিনি যদি বেঁচে থাকতেন এর বিরুদ্ধে মাঠে নামতেন। বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচন কমিশনকে সরকারের দালাল আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 2014 ও 2018 সালের মতো আবারও ভিন্ন পন্থায় কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে কমিশন, তাদের এই সিদ্ধান্ত জনগণ মানবে না। মোশাররফ আরও বলেন, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ চরিতার্থের জন্য দেশে অবস্থা তৈরি হয়েছে, ক্ষমতাসীনদের ব্যর্থতার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা বিএনপির লক্ষ্য মন্তব্য করে তিনি আরো বলেন, অবিলম্বে সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন